তো এখন আমরা দ্বিতীয় সাপটাকে রিলিজ করব। হ্যালো ভিউয়ার্স, আমি সঞ্জিত ঘোষ আর আপনারা দেখছেন স্নেক লাভার সঞ্জিত। তো আমার সঙ্গে আজকে আমার দুটো বন্ধু আছে, দুটো বলতে পারেন সহকর্মী। একটা হচ্ছে বাবাই দে আর একটা হচ্ছে লগ্নজিৎ সরকার। তো মোটামুটি লগ্নজিৎ সরকার এখন টুকটাক রেস্কিউ করছে, আর আমাদের বাবাই মোটামুটি বুঝতে পারছেন এখন বিয়ে থাওয়া করেছে, সেটেল হয়ে গেছে, যার কারণে ও এখন অতটা পারে না। যাই হোক, তো তবুও আছে আমাদের সাথে এবং প্রয়োজনে আমাদের হেল্পও করে। তো আজ আমরা চলে এসেছি বেতরড়ি জঙ্গলে দুটো স্প্যাকটিক্যাল কোবরা ছাড়ার জন্য, মানে গোগ্রো সাপ। তো আমরা এখন দুটো গোগ্রো সাপ রিলিজ করে দেবো জঙ্গলে। আর রিলিজ করার আগে আপনাদের কিছু কথা বলতে চাই, যে আমি যখন ফেসবুকে বা আপনার ইউটিউবে যখন আমি আমার ভিডিও পোস্ট করি, অনেকে আমি দেখেছি কমেন্ট করে যে তোমরা জঙ্গলে কেন সাপগুলো ছাড়ছো। অনেক জ্ঞানী ম্যানী ব্যক্তি আছে যারা আমার ভিডিওতে কমেন্ট করে যে তোমরা এই সাপগুলো নিয়ে গিয়ে জঙ্গল ছাড়ছো, এমনকি আমাকে এমনও প্রশ্ন করে যে তোমার কাছে মানুষ আগে না সাপ আগে, তাই ওনাদের কথা অনুযায়ী আমাদের সাপগুলো মারতে হবে। কিন্তু তারপর আমরা কী করবো, কারণ এটা তো ওয়াইল্ড লাইফের একটা প্রাণী, সেটা জঙ্গলেই থাকবে এবং সেটা জঙ্গল থেকে কেন বেরোচ্ছে মানুষ তো সেটা কখনো বুঝছে না। সবাই তো আমাদের বলছে ঠিক আছে মানলাম, আমাদের অনেকেই বলছে আগে এত সাপ দেখা যেত না, এখন অনেক সাপ বেড়ে গেছে বা কিছু। অ্যাকচুয়ালি সেটা নয়, এখন সাপের জায়গা কমে গেছে, যে কারণের জন্য এখন সাপ আস্তে আস্তে জঙ্গল ছেড়ে মানুষের যে বাসস্থান, বাসস্থানের কাছাকাছি চলে যাচ্ছে। তো আপনারা কি কেউ জানেন যে কেন সাপ জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছে? কোনো দিন কি ভেবে দেখেছেন? অনেকেই তো বলে আমাদের বাড়িতে সাপ বার হয়েছে, তোমরা সাপ বাঁচাচ্ছ তাই সাপ বেড়ে গেছে, সেই কারণে লোকের বাড়িতে ঢুকে পড়ছে, আমাদের মৃত্যুর জন্য কারা দায়ী হবে, এরকম অনেক কোয়েশ্চেন আমার দিকে মানে ছুড়ে দেয় আর কি। তো যাই হোক, আমি যথারীতি সবারই চেষ্টা করি সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। তো ব্যাপারটা হচ্ছে, কখনো কেউ কিন্তু ভেবে দেখেনি যে কেন এই সাপগুলো, বা শুধু সাপ নয় আদার্স যে সমস্ত জন্তু জানোয়ার যেগুলো আছে, যেগুলো ওয়াইল্ড লাইফ অ্যাক্টে আছে, সেগুলো কেন জঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাওয়ার একটাই কারণ, প্রথমত হচ্ছে এখন গরমকাল, এখন প্রত্যেকটা গাছের পাতা ঝরে গেছে এবং মাটিতে অনেক পাতা জমে আছে, যার জন্য নতুন ঘাস জন্মায় না। তাই তারা কিছু ঘাসের জন্য, যাতে নতুন ঘাস পায়, সামনেই বর্ষা আসছে, বর্ষার বৃষ্টিতে যাতে ঘাস জন্মায় এবং যাতে গরু বাছুর খাওয়াতে পারে, শুধু এইটুকু কারণের জন্য তারা জঙ্গলে আগুন ধরে দিচ্ছে। এবং যখন জঙ্গলে আগুন ধরে দিচ্ছে, আগুন ধরানোর ফলে কী হচ্ছে, প্রচুর জীবজন্তু মারা যাচ্ছে এবং যে সমস্ত জীবজন্তুগুলো আছে জঙ্গলে তারা আস্তে আস্তে নিজেদের বাঁচার তাগি দেয়, তারা জঙ্গল ছেড়ে পালিয়ে যাচ্ছে। যখন জঙ্গল ছেড়ে পালিয়ে যাচ্ছে তখন হয়তো আপনাদের বাড়িতে ঢুকে পড়ছে। এখন মানুষ চাষের জমিতে প্রচুর কীটনাশক ব্যবহার করে, যে কারণের জন্য অনেক সাপ, সেইগুলোর জন্য যে ইঁদুর, ব্যাঙ, টিকটিকি যেগুলো মাঠে ঘাটে পাওয়া যেত সেগুলো আস্তে আস্তে কীটনাশকের জন্য মরে যাচ্ছে। যে সমস্ত পোকামাকড়গুলো থাকতো যেগুলো খেয়ে সাপ তার জীবনযাপন করে, তো সেই সমস্ত প্রাণীগুলো আসছে না এবং কীটনাশকের জন্য সেইগুলোও মারা যাচ্ছে। তার ফলে কী হচ্ছে, সাপগুলো খাবার না পেয়ে তখন আপনাদের বাড়িতে ঢুকে যাচ্ছে। তো এই কারণের জন্য বলবো, সবার আগে জঙ্গল সেভ করুন। তো আমাকে এরকম কিছু প্রশ্ন করার আগে আপনারা নিজের মানবিকতা দিয়ে একটু ভেবে দেখবেন যে অ্যাকচুয়ালি আমরা কী করি, আমরা সাপটাকে ধরে নিয়ে আসছি, নিয়ে এসে জঙ্গলে ছেড়ে দিচ্ছি, তার বাইরে কিচ্ছু না। আর এটাতে আমাদের কোনো প্রফিট বা কোনো ইনকাম কোনো কিছুই নেই, আমরা কিন্তু নিঃস্বার্থে করছি। কেন করছি? যাতে আমাদের পরবর্তীতে যারা আসে, জেনারেশন যারা আসে, তারা যেন এই সমস্ত প্রত্যেকটা প্রাণী যেভাবে বিলুপ্ত হয়ে যাচ্ছে, যাতে এই সমস্ত কিছু প্রাণী বিলুপ্ত না হয়ে যায় এবং এগুলো আমাদের পরিবেশে যে ইকোসিস্টেমটা বজায় রাখছে, যাতে আমাদের ইকোসিস্টেমের ওপর কোনো রকম প্রভাব না আসে, শুধুমাত্র এই কারণের জন্য আমরা নিঃস্বার্থে কাজ করে যাচ্ছি। এখন আমরা সাপ দুটোকে রিলিজ করে দেবো বেতরড়ি জঙ্গলে। তো আমরা এখন রিলিজ করে দিচ্ছি, ভিডিওটা দেখতে থাকুন। আমরা একটা একটা করে সাপগুলোকে ছেড়ে দেব। তখন আমরা এটাকে আগে প্রথমে ছেড়ে দিচ্ছি। এখন আমরা দ্বিতীয় সাপটাকে রিলিজ করব, মোটামুটি দুটো একই রকম হাইটের আর
দুটোই মোটামুটি ভালোই রাগি আছে, তো যাই হোক আমরা ওদের রাগ পরীক্ষা করব না, কোনো দরকারই নেই, আমরা এটাকে এখন ছেড়ে দেব। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর নিচে দেওয়া যে লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ।